ত্রিপুরা পুরভোটের যে ফলাফল সামনে এসেছে তার যদি একেবারে মোটা দাগের একটা হিসেব কষতে হয় তাহলে বলতে হবে বিজেপি জিতে গেছে এবং শুধু জিতে গেছে বললে কম বলা হবে পরিসংখ্যান যা বলছে ত্রিপুরাতে বিজেপি একেবারে দাপিয়ে জিতে গেছে এবং এই ফলাফল থেকে একটা বিষয় খুব পরিষ্কারভাবে সামনে উঠে আসে আর সেটা হলো এই নির্বাচনের যা ফলাফল দেখা গেছে সেই একই প্রবণতা যদি আগামী দিনে ত্রিপুরার রাজ্য নির্বাচনের ক্ষেত্রেও বজায় থাকে তাহলে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং তিপ্রামথা এই রাজনৈতিক দলগুলি বিজেপির ধারে কাছেও আসতে পারবে না এবার এই মোটা দাগকে যদি আমরা আরেকটু ভেঙে সূক্ষ্মভাবে বিচার করার চেষ্টা করি তাহলে আরও বেশ কিছু বিষয় এই নির্বাচনের ফলাফল থেকে আমাদের সামনে উঠে আসে যেগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেগুলি আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক গতি প্রকৃতি কি হতে চলেছে তার কিছুটা হলেও ইঙ্গিত আমাদেরকে দেয় প্রথম কথা আপাত দৃষ্টিতে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে কংগ্রেসের ভেতর থেকে কংগ্রেসের পেট কেটে বেরিয়ে দুটো রাজনৈতিক দল এবারে ত্রিপুরার এই পুরভোটের নির্বাচনে দাঁড়িয়েছিল একটি হলো ত্রিপড়ামথা এবং আরেকটি হলো তৃণমূল কংগ্রেস এবং তারা দুজনেই একটি করে আসনে জিততে পেরেছে তিপ্রামথা দলটি যিনি শুরু করেছিলেন তিনি একসময় কংগ্রেসে ছিলেন এবং তারপরে বেরিয়ে এসে একটি নতুন দল গঠন করেন যার নাম দেন তিপ্রামথা তিনি হলেন কিরিত প্রদ্যোত মানিক্য দেবর্মন যার কথা ত্রিপুরার রাজনীতি ত্রিপুরার নির্বাচনের নিরিখে বেশ কয়েকবার উঠে এসেছে বিশেষ করে ত্রিপুরার আদিবাসী কাউন্সিলের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিপ্রামথার হাতে সদ্য নির্মিত একটি দলের হাতে একটা বড়সড় সাফল্য আসে তিপ্রামোথা সেই নির্বাচনে আঠেরোটি আসনে জয়লাভ করেছিল এবং এইবারে যে ত্রিপুরার পুরো ভোট হয়েছে সেখানে তিপ্রামোথা পেয়েছে একটি আসন তার মানে এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে এই তিপ্রামোথার ত্রিপুরার রাজনৈতিক মঞ্চে একটা ভবিষ্যৎ রয়েছে দুম করে উঠে এসে টুক করে হারিয়ে যাওয়ার মতো দল এটা নয় এবং আরেকটি যে দলের কথা বললাম সেটা হলো তৃণমূল কংগ্রেস যারা এই পুরো ভোটে একটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই একটি আসন পাওয়া ত্রিপুরার ভোটে একদিকে যেমন সেই পুরনো প্রবাদকে মনে করিয়ে দেয় যে যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না কারণ ত্রিপুরা নিয়ে তৃণমূল কংগ্রেসের এত হাঁক ডাক খেলা দেখানোর এত স্বপ্ন এই সমস্ত কিছুই বাস্তবের মাটিতে বেশ ভালোই ধুলোবালি খেয়েছে কিন্তু তারই সঙ্গে আরেক দিক থেকে এটাও দেখিয়ে দেয় যে তৃণমূল কংগ্রেসের কিন্তু ত্রিপুরাতে আবির্ভাব আজ থেকে দু তিন মাস আগে এই প্রথমবার তারা নির্বাচনে দাঁড়িয়েছে এবং দু তিন মাস আগে ত্রিপুরাতে তারা এত আসা যাওয়া এত স্লোগান এত ক্যাম্পেনিং সমস্ত কিছু শুরু করেছে তারপর প্রথম যারা যে নির্বাচনে দাঁড়িয়েছে সেখানে তারা একটি আসনে জিতেছে এবং শুধু তাই নয় এই তিন চার মাসের ব্যবধানে এই নির্বাচনের পরে দ্বিতীয় স্থানের জন্য যে লড়াই সেখানে অনেক জায়গাতেই তারা সিপিআইএমকে ছাড়িয়ে গেছে বা সিপিআইএমকে ছুঁয়ে ফেলেছে দ্বিতীয় কথা এই নির্বাচনের ফলাফল দেখার পর যদি কিছু চিন্তার বিষয় থেকে থাকে তাহলে সেটা বামেদের জন্য এই চিন্তা যে ত্রিপুরাতে বামেদের ভবিষ্যৎ কি হবে ত্রিপুরা থেকে বামেরা ক্ষমতাচ্যুত হয়েছে বেশি দিন হয়নি কিন্তু যত দিন যাচ্ছে ততই ত্রিপুরাতে তাদের রাজনৈতিক পরিসর যেন সংকুচিত হচ্ছে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেসের যে জোট নির্বাচনে দাঁড়িয়েছিল তার কী ফলাফল হয়েছে সেটা আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আস্তে আস্তে নির্বাচনী রাজনীতির যে সমীকরণ সেখান থেকে আস্তে আস্তে বামেরা সরে গেছে সেই একই বিষয় ত্রিপুরাতে আবার হবে না তো কারণ ত্রিপুরার পুরভোটের ফলাফলের অঙ্ক যা বলছে সেখানে দেখা যাচ্ছে যে সিপিআইএম বিজেপিকে ছোঁয়ার ধারে কাছেও নেই এবং বিরোধী রাজনীতির যে পরিসর সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তিপরা মথার মতো দল ভাগ বসাতে শুরু করে দিয়েছে এই দুটি দল বিরোধী রাজনৈতিক পরিসরে আগামী দিনে যদি আরও চাপ বৃদ্ধি করে তাহলে সেটা সিপিআইএমের জন্য যথেষ্ট চিন্তার কারণ হওয়া উচিত এই ত্রিপুরার পুরভোটে তিনটে আসন লাভ করেছে সিপিআইএম কিন্তু এখন থেকেই এই ওয়ার্নিং সায়েন্সগুলো দেখে যদি তারা একটা মরিয়া চেষ্টা না করে তাহলে কিন্তু আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের অর্থবল লোকবল বল দিয়ে আমাদেরকে চেপে দিচ্ছে কোণঠাসা করে দিচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে কাজ করছে সিপিআইএমের বিরুদ্ধে এই যুক্তিগুলো বারবার ধোপে টিকবে না তৃতীয় কথা কংগ্রেস কোথায় ম্যাগনিফাইন গ্লাস দূরবীন চাঁদ তারা দেখার হাবল স্পেস টেলিস্কোপ এইসব দিয়েও ত্রিপুরাতে কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না উত্তর ভারতের রাজ্যগুলিতে একটা সময় কংগ্রেসের রীতিমতো দাপট ছিল তারপর বিজেপি সেখানে জেতার পরে কংগ্রেস শুধুমাত্র ক্ষমতাচ্যুত হয়েছে তাই নয় এই নির্বাচনের ফলাফল যা ইঙ্গিত দিচ্ছে তাতে মনে হচ্ছে কংগ্রেসের লড়াই করবার আর কোনো ইচ্ছেই নেই অথবা লড়াই করার মতো কিছু তাদের কাছে আর পড়িনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের কি অবস্থা সে সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল এবং ত্রিপুরার এই নির্বাচনের ফলাফল দেখার পরেও সেই একই বিষয় মনে হচ্ছে যে কংগ্রেসের হয়তো লড়াই করার আর কোনো ইচ্ছেই নেই এই নির্বাচনের শুরু থেকেই কংগ্রেস লাস্ট বেঞ্চে শুয়ে একেবারে ঘুমাচ্ছিল না ডেকে ঘুমাচ্ছিল এবং তারপরেও যে কটা আসনে কংগ্রেস ক্যান্ডিডেট দাঁড় করাতে পেরেছে সেখানে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে পরীক্ষার হলে একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষার খাতায় কিছু কিচ্ছু না লিখে শুধু যদি নিজের নাম আর রোল নাম্বারটা পরিষ্কার করে লেখে তাহলেও শিক্ষক শিক্ষিকা ক্ষমা না করে তাকে কিছুটা নম্বর দেন কংগ্রেসের কপালে এই পুরো নির্বাচনের পরীক্ষায় সেটুকুও জোটেনি চতুর্থ কথা আবার ফিরে যাওয়া যাক বিজেপির দিকে আগেই বলেছি বিজেপি ত্রিপুরার পুরো ভোটে দাপিয়ে জয়লাভ করেছে তিনশো আসনের মধ্যে একশো বারোটা আসনে বিজেপি জিতেছে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এবং বাকি আসনগুলোতেও যে জয় যে সাফল্য তাদের হাতে এসেছে তা অতুলনীয় এবং এই অবিশ্বাস্য জয় অবশ্যই বিজেপির জন্য একটা বড় পাওনা তারই সঙ্গে বিপ্লব দেবীর নেতৃত্ব নিয়ে ত্রিপুরাতে যে প্রশ্ন উঠে এসেছিল বিজেপির ভেতর থেকে এবং বাইরে থেকেও এই ফলাফলের দ্বারা সেই প্রশ্নগুলো বেশ কিছুটা প্রশমিত হবে বলেই আশা করা যায় কিন্তু এখানে একটা কথা বলা দরকার ত্রিপুরাতে দু হাজার একুশের এই পুরো ভোটের গতি দেখে অনেকেই কিন্তু এটাকে তুলনা করেছেন পশ্চিমবঙ্গের দু হাজার নির্বাচনের সঙ্গে যেখানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে দু হাজার পুরো পুরোভোটে প্রচুর পরিমাণ কারচুপি হয়েছিল এবং ত্রিপুরাতে দু হাজার একুশের পুরোভোটেও সেই রকমই হয়েছে যদিও বিজেপির এই বিপুল জয়ের সামনেই যুক্তি খুব একটা ধোপে টেকে না কিন্তু তবুও এখানে একটা কথা মাথায় রাখা দরকার পশ্চিমবঙ্গে দু হাজার পনেরো যা গতি প্রকৃতি দেখা গিয়েছিল তারপরে কিন্তু সাধারণ মানুষজন এবং অনেক দলীয় কর্মীদের মধ্যে একটা রাগ বা ক্ষোভ তৈরি হয়েছিল যে রাগের বহিপ্রকাশ পশ্চিমবঙ্গে দু হাজার উনিশে বিজেপির পথকে অনেকটা প্রশস্ত করেছিল এই কথাটা মাথায় রাখা দরকার পঞ্চম কথা অনেকেই এখন বলছেন খেলা শেষ খেলা হবে থেকে খেলা শেষ যদিও রাজনীতি গণতন্ত্র এইসব বিষয় বিষয়ে কথা বলার সময় খেলা কথাটা ব্যবহার করা আমাদের রাজনৈতিক রুচিতে বাধে তবু এখানে বলি খেলা শেষ হওয়ার কোনো ইঙ্গিত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বরং বলা যেতে পারে অনেক রকমের অনেকগুলো খেলা শুরু এটা যেমন একটা কথা হচ্ছে এই যে ত্রিপুরাতে বিরোধী দলগুলি মানে তৃণমূল কংগ্রেস একটা আসন পেয়েছে ত্রিপরামথা একটা আসন পেয়েছে এবং সিপিআইএম তিনটি আসন পেয়েছে এই আসনগুলো কতদিন বিরোধী দলের কাছে থাকবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠে আসে কারণ বিজেপি এই আসনগুলিকে নিজের দিকে টানার চেষ্টা করতে পারে যেটা আমরা বহু রাজ্যে এর আগে দেখেছি পশ্চিমবঙ্গেও দেখেছি ত্রিপুরাতেও এই কাজ হতে পারে দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস দলটার কিন্তু কয়েক মাস আগে পর্যন্ত ত্রিপুরার মাটিতে সেভাবে কোনো অস্তিত্বই ছিল না কয়েক মাসের মধ্যে লড়াই করে ক্যাম্পেনিং করে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে তারা একটা আসনে জয়লাভ করেছে এরপরে তৃণমূল কংগ্রেস হাল ছেড়ে দেবে এমনটা কিন্তু নয় বরং তারা তাদের লড়াইকে আরও তীব্র করবে ত্রিপুরার মাটিতে তারই সঙ্গে তিপ্রামোথা যে দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরোধী দল হিসেবে ত্রিপুরার রাজনীতিতে উঠে এসেছে যারা ত্রিপুরার ট্রাইবাল কাউন্সিল ইলেকশনে আঠেরোটা আসনে জয়লাভ করেছিল এবং এবারে পুরো ভোটে একটা আসন পেয়েছে তারাও কিন্তু তাদের লড়াইকে আরও তীব্র করবে বলেই আশা করা যায় কাজেই অনেকগুলো খেলার শুরু এটা শেষ কোনোভাবেই নয় একেবারে শেষে যে কথাটা বলার সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভোট কাটাকাটির একটা প্রশ্ন অবশ্যই উঠে আসবে ভোট কাটাকাটি নিয়ে প্রচুর দরজা শুরু হবে বিরোধীরা একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করবেন যে কে কার কতটা ভোট কেটেছে কিন্তু বিরোধীরা কে কার কতটা ভোট কেটেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত যে বিরোধীরা শাসক দলের অর্থাৎ বিজেপির ভোট পার্সেন্টেজে একটুও কি চির ধরাতে পেরেছে ত্রিপুরাতে আমরা বারবার একটা কথা শুনি যে যে কোনো রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে বিজেপি অর্থাৎ শাসক দলের অমুক ভোট পার্সেন্টেজ বিরোধী দলের অমুক ভোট পার্সেন্টেজ বিরোধী দলের এই ভোট পার্সেন্টেজকে যে দল নিজের দিকে আনতে পারবে সেই দল জিতে যাবে কিন্তু অঙ্কটা তো এরকম হওয়া উচিত নয় অঙ্কটা হওয়া উচিত যে যে দল জিততে চাইছে তাদেরকে যেরকম বিরোধী ভোট পার্সেন্টেজ নিজের দিকে আনতে হবে তেমনই শাসক দলের ভোট পার্সেন্টেজের একটা অংশকেও নিজের দিকে টেনে আনতে হবে বিজেপি যখন ত্রিপুরাতে ক্ষমতায় এসেছিল তারা কিন্তু প্রত্যেকটা ভোট ব্যাংকের ওপরে কামড় বসিয়ে ক্ষমতায় এসেছিল তারা যেমন বিরোধী ভোট পার্সেন্টেজকে নিজের দিকে আনতে পেরেছিল তেমনি শাসক দলের যে ভোট পার্সেন্টেজ সেটাকেও কিন্তু তারা নিজের দিকে আনতে পেরেছিল কাজেই এই কে কার কত ভোট কেটেছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে চিন্তাটা হওয়া উচিত সেটা হচ্ছে শাসক দলের ভোট পার্সেন্টেজকে কিভাবে নিজের দিকে আনা যাবে শুধুমাত্র বিরোধী ভোট পার্সেন্টেজ নিয়ে কাটাকাটি মারামারি করলে হবে না আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় হঠাৎ যদি কথার ইউটিউব চ্যানেলে জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা হঠাৎ যদি কথার মেম্বার হতে পারেন যদি আপনারা মেম্বার হতে চান তাহলে ইউটিউবে হঠাৎ যদি কথার চ্যানেলে দেখতে পাবেন জয়েন বাটন সেই জয়েন্ট বাটনটায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওটি সেই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান হঠাৎ যদি কথার মেম্বার হন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য ভালো থাকবেন